যে মেয়েদের আপার লিপস রিমুভ করা যায় কিনা। অনেকে বলেন যে ভ্রু ছাড়া মেয়েদের মুখের অন্য সব পশম তুলে ফেলা যায়, এমন নাকি ফতোয়া আছে, শেখ অনুগ্রহ করে এ ব্যাপারে আপনার বক্তব্য জানাবেন। হ্যাঁ, মেয়েদের যে সকল চুলগুলো থাকতেই হবে, যেমন ধরো মাথার চুল এবং চোখের ভ্রু, এগুলো স্বাভাবিক এবং ফিতরাত আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্য এগুলো সৃষ্টি করেছেন, পুরুষের জন্য যেমন সৃষ্টি করেছেন, পুরুষের জন্য আরও অতিরিক্ত কিছু মো গোফ এবং দাড়ি এগুলো আল্লাহ পুরুষের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু নারীর জন্য আল্লাহ পাক শুধু চুল আর ভ্রু সৃষ্টি করেছেন। মুখের অন্য পশম, তার আপার লিপ অথবা মুখের মধ্যে কোনো দাড়ি গজানো, এটা নারীর জন্য স্বাভাবিক ফিতরাত নয় এবং স্বাভাবিক সৃষ্টিতত্ত্ব নয়, এটা রোগের কারণে, সমস্যার কারণে কিছু হয়ে থাকে। সুতরাং নারীদের জন্য ভ্রু এবং চুল ছাড়া শরীরের অন্যান্য পশম, অন্যান্য অবাঞ্ছিত লোম বা মুখের মধ্যে লিপের উপর অথবা এই থুতনির নিচে যদি কোনো অতিরিক্ত লোম গজিয়ে থাকে, তাহলে সেটাকে অপসারণ করতে, পরিষ্কার করতে কোনো সমস্যা নেই।